আসসালামু আলাইকুম, ইউসফের পক্ষ থেকে আমি হাবিবুল ইকবাল সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিওয়ার্ড রিসার্চের টপ 5 টুলস, যে টুলসগুলো ব্যবহার করে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। তো কিওয়ার্ডস কী কী কাজ করে, কেন প্রয়োজন, এবং আমরা যারা সিপিএ মার্কেটিং করি আমাদের সিপিএ মার্কেটিংয়ের জন্য কিওয়ার্ডস জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ, এবং কীভাবে আমরা করতে পারি, কীভাবে ভালোভাবে ভালো টুলস ব্যবহার করে কিওয়ার্ড রিসার্চ করে আমরা একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারি, এই বিষয়গুলো আমরা আজকে দেখব। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। এর মধ্যে স্ক্রিনে চলে আসছি। তো আমরা আজকে দেখব কিওয়ার্ড রিসার্চ বেস্ট অফ 5 টুলস ফর কিওয়ার্ড। ওকে, তো তার আগে আমি বলেছি যে কিওয়ার্ড কী। কিওয়ার্ড আসলে আমরা যা কিছু লিখে গুগল, ইউটিউব, ফেসবুক, বিভিন্ন অনলাইনে আমরা যা কিছু লিখে সার্চ করি এটাকে কিওয়ার্ড বলে। কিওয়ার্ডটা আসলে কোথায় ইউজ করা হয়, আমরা যখন পেইড মার্কেটিং করব তখন আমাদেরকে কিওয়ার্ড ইউজ করতে হবে। কারণ কী লিখে আমার ক্লায়েন্ট, আমার যারা প্রোডাক্টটা নিতে পারে, সম্ভাব্য টার্গেটেড ক্লায়েন্ট কারা আমার প্রোডাক্টটা নিতে পারে, তারা কী লিখে সার্চ করবে, কী লিখে খুঁজবে গুগলে, ফেসবুকে, তো সেটাকে আমাকে অবশ্যই উল্লেখ করে দিতে হবে। এছাড়া আমরা যারা এসইওতে কাজ করি, এসইওতে আমাদেরকে কিওয়ার্ড পারপাস কাজ করতে হয় র্যাঙ্কিং করানোর জন্য, তো এই সকল কাজে আমাদেরকে কিওয়ার্ডটা দরকার। আর কিওয়ার্ডটা কীভাবে ইউজ করতে হয় তো এই বিষয়গুলো আমাদের অন্য একটা ভিডিওতে আমরা আপনাকে দেখাবো। কিওয়ার্ড আসলে কন্টেন্টের মধ্যে টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল, মূলত আসলে আপনি যদি পেইড ক্যাম্পেইন বলেন বা ফ্রি মার্কেটিং বলেন, সমস্ত জায়গায় আমাদের মেইন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিওয়ার্ড। ওকে, তো কিওয়ার্ড রিসার্চ করার জন্য তিনটা টপিক স্টেপ রয়েছে। কিওয়ার্ড নিয়ে কাজ করতে গেলে প্রথমে আপনাকে রিসার্চ করে নিতে হবে। কী রিসার্চ করতে হবে, যেমন আমি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই, এই প্রোডাক্টটা কোন এলাকার মানুষ নিবে, তারা কী লিখে সার্চ করে, তারা কী নামে জানে, এগুলো আমাদেরকে প্রথমে জানতে হবে। এইটা রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ করা এবং কী পরিমাণ সার্চ করে, কীভাবে করে এবং কিওয়ার্ড ফিক্স করা, এই তিনটা কাজ আমাদেরকে স্টেপ বাই স্টেপ করতে হবে। প্রথমে আমাদের কিওয়ার্ড জেনারেট আইডিয়া জেনারেট করতে হবে। দেন যখন কিওয়ার্ডের আইডিয়া আমরাগুলো জেনারেট করব, তারপরে হচ্ছে আমরা কিওয়ার্ডটাকে অ্যানালাইসিস করব। কিওয়ার্ড অ্যানালাইসিস করার পরে কিওয়ার্ডগুলোকে আমরা ফিক্স করব। এই তিনটে স্টেপে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। তো প্রথমে চলুন কিওয়ার্ড রিসার্চ আইডিয়া। তো কিওয়ার্ড রিসার্চ আইডিয়া করার জন্য আমরা কিওয়ার্ডের জন্য বিভিন্ন রকম টুলস ইউজ করে থাকি, বিভিন্ন রকম কিওয়ার্ড রিসার্চ টুলস ইউজ করে থাকি, যেমন অ্যান্সার দ্য পাবলিক, কিওয়ার্ড সুপার, কিওয়ার্ড এভরিহোয়ার, সুবলি, উবার সাজেস্ট, কিওয়ার্ড ফাইন্ডার। তো এইগুলো কীভাবে ইউজ করতে হয়, কীভাবে অ্যাড করতে হয় সেটা আপনাদেরকে এখন দেখাই। ওকে, তো আমরা ব্রাউজারে চলে আসলাম। এখানে ব্রাউজারে অলরেডি আমার সবগুলো ওপেন করাই আছে। তো একটা করে আমরা দেখব। প্রথমে এখানে রয়েছে অ্যান্সার দ্য পাবলিক। অ্যান্সার দ্য পাবলিক, আমি এই নামগুলো সবগুলো নামই আমাদের ভিডিও ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দিব। তো অ্যান্সার দ্য পাবলিক বর্তমান সময়ে অনেক জনপ্রিয় একটা কিওয়ার্ড রিসার্চ সাইট প্লাস আইডিয়া জেনারেট সাইট, যারা আমাদেরকে বিভিন্ন কিওয়ার্ডের আইডিয়া দেয়। উদাহরণস্বরূপ সিপিএ মার্কেটিংয়ের একটা প্রোডাক্ট আপনি সিলেক্ট করলেন, যে এক্সবক্স গিফট কার্ড, এটা আমার সিলেক্টেড প্রোডাক্ট। আমি তো জানি না যে ইউএসের মানুষ বা ইউকের মানুষ বা স্পেন এরা কী লেখা সার্চ করে, আমার কোনো আইডিয়া নেই। তো প্রথমে আমাকে আইডিয়াটা জেনারেট করতে হবে। তো আইডিয়া জেনারেট করার জন্য আমরা অ্যান্সার দ্য পাবলিকে চলে আসতে পারি। সেখানে অ্যান্সার দ্য পাবলিক ডট কমে আসার পরে এখানে আছে ডিসকভার হোয়াট পিপল আর আস্কিং অ্যাবাউট, দেন এখানে যে সার্চ বক্সটা রয়েছে, দেন আপনি আপনার প্রোডাক্টের নামটা এখানে লিখে দেন, এক্সবক্স গিফট কার্ড আমি লিখলাম আমার প্রোডাক্টটা, দেন সার্চ করলাম। সার্চ করলে আমরা দেখতে পারবো এখানে হিউজ পরিমাণে আমাদেরকে দিয়ে দিবে কিওয়ার্ড রিসার্চের জন্য কিওয়ার্ড আইডিয়াগুলো দিয়ে দিবে। এই যেখানে জেনারেট হচ্ছে কোশ্চেন, প্রিপোজিশন, কম্পেশন, অ্যালফাবেট এবং রিলেটেড। তো দেখেন কোশ্চেন প্রায় 62টা রয়েছে। এই যে হুইজ, হু, হোয়েন, হোয়ার, হুইল, হাউ, বিভিন্ন যে কিওয়ার্ডগুলো রয়েছে, ঠিক আছে, এখান থেকে আমরা কিছু কিওয়ার্ডের আইডিয়া নিতে পারি যে এই কিওয়ার্ডগুলো দিয়ে আমরা কাজ করতে পারি। এরপরে প্রিপোজিশন টাইপের কিছু কিওয়ার্ড রয়েছে, বিভিন্ন টাইপের কিছু কিওয়ার্ড রয়েছে। দেখুন হিউজ পরিমাণ কিওয়ার্ডের আইডিয়া আপনাকে তারা দিয়ে দিচ্ছে। আপনি এখান থেকে এই কিওয়ার্ডগুলোকে আইডিয়া এখান থেকে নিতে পারেন এবং এগুলোকে একটা এক্সেল শিটের মাধ্যমে নিয়ে আপনি অ্যানালাইসিস করতে পারেন। এরপর সেকেন্ড অপশনে রয়েছে সুবলি। সুবলি বর্তমান সময়ে খুবই ভালো একটা সাইট, যা সুবলি এমন একটা সাইট যেখানে একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনি গুগল, অ্যামাজন, ইয়াহু, ইবে, বাই, বিং, ইউটিউব এবং অ্যান্সার সমস্ত সাইটের আপনি কিওয়ার্ড একই সাথে আইডিয়া নিতে পারবেন। জাস্ট এখানে আছে সার্চ বক্স, সার্চ বক্সে আসি, এখানে জাস্ট আমি আমার প্রোডাক্টের নামটা লিখে দিই, আপনি আপনার প্রোডাক্টের নামটা লিখেন। লিখলে দেখেন এখানে আপনি গুগল দেখতে পাচ্ছেন, গুগলে কী কী ওয়ার্ড এরা আইডিয়া আপনাকে আইডিয়া দিচ্ছে। এখানে অ্যামাজন, ইয়াহু, সবাই কিন্তু তাদের কিওয়ার্ডের আইডিয়াগুলো দিচ্ছে।
আপনি এখান থেকে কিছু কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করতে পারেন যেইগুলো নিয়ে আপনি চাইলে কাজ করতে পারেন। আচ্ছা, তো সুবলি ডিরেক্ট ওয়েবসাইটের মধ্যে আসলেই হবে। এরপরে রয়েছে উবার সাজেস্ট। আপনি চাইলে উবার সাজেস্ট, এটা বর্তমান সময়ে খুবই ভালো একজন ভালো একটা সাইট এবং আপনার ফ্রিতে হিউজ পরিমাণ অ্যাক্সেস পাওয়া যায়। তো আপনাদের যেটা করতে হবে, প্রথমে উবার সাজেস্ট ডট আইও অথবা nailpetal.com/ubersuggest, তো এই সাইটের মাধ্যমে আপনার কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। দেন এখানে এখানে চলে আসেন। এখানে আসার পর এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। খুব অ্যাকাউন্ট তৈরি করা খুবই ইজি, জাস্ট সাইন ইন বাটনে ক্লিক করলে। আপনার যদি কোনো জিমেল ব্রাউজারে লগ ইন করা থাকে তাহলে শুধুমাত্র আপনি এই যে সাইন ইন বাটনে ক্লিক করলে এটা অটোমেটিক সাইন ইন হয়ে যাবে, এবং এটা লগ ইন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি হিউজ পরিমাণে অ্যাক্সেস পাবেন, হিউজ পরিমাণে অ্যাক্সেস পাবেন আপনার ফ্রিতে কাজ করার জন্য। এবং তারা অনেক ভালো কিছু কিওয়ার্ড আইডিয়া দিয়ে থাকে, যেটা আমাদের জন্য আসলে খুবই হেল্পফুল। দেখুন, এই যে আমি একটা লগ ইন করে ফেললাম, সাইন ইন করে ফেললাম। দেন এখান থেকে আমি হচ্ছে এখান থেকে কিছু কিওয়ার্ড আইডিয়া জেনারেট করব। অ্যানালাইসিস, জাস্ট ওভার কিওয়ার্ড আইডিয়া, দেন কিওয়ার্ড আইডিয়াতে ক্লিক করব। দেন এখানে আমরা আমাদের কিওয়ার্ডের নামটা লিখে দিব। ওকে, এক্সবক্স গিফট কার্ড, এখানে রয়েছে বাঙালি বাংলাদেশ, এখান থেকে আমরা ইউনাইটেড স্টেটস ইংলিশ ইউনাইটেড স্টেটস এটা সিলেক্ট করে দিব, যেহেতু আমাদের এই প্রোডাক্টটা ইউএস এর পার্সনদের জন্য আমরা অ্যানালাইসিস করতেছি, সেই জন্য আমরা এখানে এক্সবক্স প্রোডাক্টটা দিব এবং এখানে এটা ইউনাইটেড স্টেটটা উল্লেখ করে দিব। আমরা যে কান্ট্রির জন্য করব সেই কান্ট্রির নামটা এখানে উল্লেখ করে দিলে হবে। তো দেন এখানে এক্সবক্স গিফট কার্ড রয়েছে, এক্সবক্স গিফট কার্ড দেখেন আমাদেরকে এখানে অলরেডি অনেকগুলো সাইডের ওভারভিউ দিয়ে দিয়েছে, এবং এখানে আমরা কিওয়ার্ড হিউজ পরিমাণ কিওয়ার্ডেরও অ্যাক্সেস পেয়ে যাবো। শুধু কিওয়ার্ডই পাবো তাই না, এখানে সার্চ ভলিউম পাবো, সিপিসি পাবো, কস্ট পার ক্লিক, পিডি এবং এসডি অনেকগুলো অপশন পাবো, একই সাথে হিউজ পরিমাণ। আপনি যদি এখান থেকে কপি টু কলাবেট করেন, তো এখানে ক্লিপবোর্ড করেন, তো এখানে যত যতগুলো সাজেস্ট কিওয়ার্ড আপনাকে দিবে সবগুলো আপনি একসঙ্গে পেয়ে যাবেন। ওকে, তো এরপরে রয়েছে হচ্ছে আপনার দুইটা টুলস রয়েছে, একটা হচ্ছে যে কিওয়ার্ড সুপার। কিওয়ার্ড সুপার বর্তমান সময়ে খুবই ভালো একটা এক্সটেনশন, যার মাধ্যমে আপনি হিউজ কিওয়ার্ড কিওয়ার্ড রিসার্চ, বিশেষ করে কিওয়ার্ড অ্যানালাইসিস, এই যে 3 নম্বর যে স্টেপটা রয়েছে কিওয়ার্ড অ্যানালাইসিস, এই কিওয়ার্ড অ্যানালাইসিসটা আপনি সুপার থেকে করতে পারেন, এবং কিওয়ার্ডের হিউজ পরিমাণ খুব ভালো মানের হাই ডিমান্ড লো কম্পিটিশন কিওয়ার্ড আপনি এখান থেকে জেনারেট করতে পারেন। তো এখানে কিওয়ার্ড সুপার লিখে সার্চ করতে হবে, এরপরে গুগল ক্রোম এই যে এক্সটেনশন রয়েছে এখানে আসার পরে জাস্ট আপনি আপনার ব্রাউজারের সঙ্গে এভাবে অ্যাড করে নেবেন। আপনি আপনার ব্রাউজারের সঙ্গে এখানে অ্যাড করে নিলে দেখেন এখানে একটা চলে আসবে, এই যে সিম্বল চলে আসছে, দেন আমরা এটাকে পিন করে দিলাম। তো পিন করে দিলে আমাদের ব্রাউজারে শো করবে। আমরা যখন কোনো কিছু লিখে এখন এখানে সার্চ করি, এক্সবক্স গিফট কার্ড লিখে যদি গুগলে সার্চ করি, দেখেন ওই সুপার এক্সটেনশন থাকার কারণে তারা আমাকে কিছু কিওয়ার্ডের আইডিয়া দিচ্ছে, কম্পিটিশন অনেক কিছু তারা আমাকে এখানে সাজেস্ট করতেছে। শুধু তাই না, আমি আমার যে কিওয়ার্ডটা লিখে সার্চ করেছি সেই কিওয়ার্ডটার এখানে সিপিসি এবং সার্চ ভলিউম এসভি যেটা বলা হয়, এই যে এসভি সার্চ ভলিউম এবং সিপিসি কস্ট পার ক্লিক, এখানে দুইটা অপশন আমরা দেখতে পাচ্ছি। এছাড়া এখানে আইডিয়া দেখতে পাচ্ছি, এখানে আছে পাঁচ, এটা মাত্র 5টা ভিউ দেখাচ্ছে। আপনি যদি এখান থেকে 20 করে দেন তাহলে একবারে আপনি এখানে 20টা ভিউ দেখতে পারবেন। তো এইভাবে চাইলে আমরা এর মাধ্যমে সার্চ ভলিউম, সিপি কস্ট পার ক্লিক এবং এখান থেকে দেখেন এখানে সিমিলারিটি ভলিউমে সার্চ ভলিউমটা দেখাচ্ছে কোন কিওয়ার্ডের কথা, এখান থেকে আমরা আইডিয়া জেনারেট করে আমরা কিওয়ার্ড ফিক্সড করতে পারি। এছাড়া আমরা আরেকটা বর্তমান সময়ের ভালো কিওয়ার্ড রয়েছে, সেটা হচ্ছে যে কিওয়ার্ড এভরিহোয়ার। কিওয়ার্ড এভরিহোয়ার জনপ্রিয় একটা টুলস, যার মাধ্যমে আমরা সার্চ ভলিউম খুব ভালো মানের লো কম্পিটিশন কিওয়ার্ড আমরা জেনারেট করতে পারি। তো এটা করার জন্য জাস্ট গুগলে আসবো, দেন আমরা প্রথমে এটাকে আমাদের, এটা যেহেতু একটা এক্সটেনশন, আমরা গুগলে আমাদের ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারের সঙ্গে আমরা অ্যাড করে নিব। তো এটা কীভাবে অ্যাড করবো দেখেন, জাস্ট লিখলাম এক্সটেনশন, দেন অ্যাড টু ক্রোম, এক্সটেনশন, অ্যাড এক্সটেনশন, দেন দেখবো ওই যে সুফারের মতো এখানেও চলে আসবে, এই দেখেন চলে আসছে সুফারের মতো এখানে চলে আসছে, পিন করে দিলাম। এটা শুধুমাত্র নিলেই হবে না, এটাকে অবশ্যই আপনাদের অ্যাক্টিভ করতে হবে। এটা কীভাবে অ্যাক্টিভ করবেন, প্রথম কিওয়ার্ড এভরিহোয়ার এখানে ক্লিক করুন আইকনটার উপরে। এবার এখান থেকে আপনার সেটিং বক্সে চলে যান, সেটিংয়ে যাওয়ার পরে এখানে আছে এপিআই কি, আপনাকে এখানে এপিআই কি দিতে হবে। এখান থেকে আপনি যে গেট এপিআই কি, এখান থেকে এপিআই কিটা নেবেন। দেন এখানে আছে একটা ইমেল অ্যাড্রেস, আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন।
আই এগ্রি, দেন ইমেল মি এপিআই কি, তারা হচ্ছে একটা এপিআই কি আমাকে মেইল করবে, দেন আমি আমার মেইলটা ওপেন করি। দেখুন মেইলটা ওপেন করার সঙ্গে সঙ্গে এরা আমাকে একটা মেইল করবে, আমরা দেখতে পারবো এখান থেকে। এই যে কিওয়ার্ড এভরিহোয়ার একটা মেইল করেছে, দেন মেইলে ক্লিক করলাম, দেন প্লিজ ক্লিক হিয়ার টু অ্যাক্সেস ইউর এপিআই কি, এখানে ক্লিক করব। দেন এখানে একটা কোড পাবো, এই কোডটা হচ্ছে এটা এপিআই কি, আমাদেরকে এটা অ্যাক্টিভ করার জন্য এই এপিআই কিটা আমাদের লাগবে। তো আমরা এপিআই কিটা কপি করলাম, দেন আমাদের আবার সেই বক্সে ক্লিক করলাম, দেন এখান থেকে সেটিংয়ে চলে গেলাম। সেটিংয়ে এপিআই কিটা এখানে বসিয়ে দিব, এই যে জাস্ট ভ্যালিড, দ্য এপিআই কি ইজ ভ্যালিড। ওকে, এখন আমরা যদি এটা লিখে আবার সার্চ করি, দেখেন এই যে কিওয়ার্ড সুফারের পাশাপাশি কিওয়ার্ড এভরিহোয়ার আমাকেও সাজেস্ট করবে। দেখুন কিওয়ার্ড এভরিহোয়ার চলে, কিওয়ার্ড এভরিহোয়ার চলে আসছে এবং তারা আমাদেরকে সাজেস্ট করবে। এই যে রিলেটেড কিওয়ার্ড, পিপল অলসো কিওয়ার্ড, হ্যাঁ সার্চ ভলিউম, এই বিষয়গুলো আমরা সব এখান থেকে দেখতে পারবো। এছাড়া এটা হিউজ পরিমাণ কিওয়ার্ড অ্যানালাইসিসের কাজে ইউজ করা হয়। তো এই হচ্ছে পাঁচটা কিওয়ার্ড টুল, যেগুলো ইউজ করে আমরা কিওয়ার্ড আইডিয়া জেনারেট করতে পারি। আমরা যেখানে সেখানে যে কোনো কিওয়ার্ড ইউজ না করে, ইউটিউবে বলেন, আপনি ওয়েবসাইটে বলেন, আপনি ক্যাম্পেইন করার সময় বলেন, সিপিএ মার্কেটিংয়ের যে কোনো কিওয়ার্ড ইউজ না করে আমরা আমাদের সাজেস্ট কিওয়ার্ডগুলোকে ইউজ করি, যেগুলো হাই ডিমান্ড বাট লো কম্পিটিশন কিওয়ার্ড ইউজ করি, তাহলে আমরা এখান থেকে ভালো ভালো কিছু করতে পারবো, ভালো কিছু আর্ন করতে পারবো, না হলে আমরা আমাদের টাকাটা লস হয়ে যাবে। তো এই জন্য আমি আপনাদের সবাইকে সাজেস্ট করবো, আপনারা এই কিওয়ার্ডটাকে, এই পাঁচটা কিওয়ার্ড টুল ইউজ করে আপনারা আপনাদের মনের মতো কিওয়ার্ড রিসার্চ করেন, রিসার্চ করে দেন সেটাকে অ্যানালাইসিস করেন, আইডিয়া জেনারেট করার পর অ্যানালাইসিস করেন এবং সেখান থেকে আপনি কিওয়ার্ড ফিক্সড করেন, দেন আপনি ক্যাম্পেইন করেন, দেন আপনি এসইও করেন, দেন আপনি কাজগুলো করেন। তো সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, অনেক অনেক ধন্যবাদ।